আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনাস কুকিং হাউস। আমার এই ভিডিওটিতে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ডেজার্টের রেসিপি, আর সেটা হচ্ছে ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে কীভাবে পুডিং তৈরি করতে হয়। সামনে গরমকাল চলে আসছে আর এই গরমের সিজনে এই পুডিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে। তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই পুডিংটা আমরা তৈরি করব। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটি কমলা নিয়েছি। কমলাগুলোকে ধুয়ে আমি রেখেছিলাম, এবার খোসাটা আমি আলাদা করে নিচ্ছি। আর এই কমলার খোসাটা আমি ফেলে দেব না, এটা আমি একটা পাত্রে রেখে দেব, কারণ আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় রূপচর্চা কিংবা বিভিন্ন ধরনের রেসিপিতে এই কমলার খোসাটা আমরা ব্যবহার করি, তাই আমি এটা রেখে দিচ্ছি। কমলা থেকে খোসাগুলো আলাদা করা হয়ে গেছে, এবার আমি এর থেকে উপরের যে পাতলা সাদা অংশটা থাকে একটা আবরণ, সেটা আলাদা করে নিচ্ছি, এবং ভেতরে যে বিচিটা থাকে সেটাও ফেলে দেবো, কারণ বিচি সহজে যদি ব্লেন্ডার করা হয় তাহলে এটা তিতা হয়ে যাবে। এবার যে পাত্রতে আমি ব্লেন্ডার করব তার উপরে তুলে নিচ্ছি, আর ব্লেন্ড করতে কিন্তু আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। ব্লেন্ড করা হয়ে গেছে, এবার আমি জুসটা ছেঁকে নিচ্ছি। আর এই পুডিংটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই আপনারা জুসটা ছেঁকে নিতে হবে, না হলে পুডিংটা ভালোভাবে বসবে না। একটা স্পেশালার দিয়ে এবার আমি নাড়াচাড়া করে জুসটা আলাদা করে নিচ্ছি। এবার যে পাত্রতে আমি পুডিংটার জন্য এই জুসটা তৈরি করব তার জন্য আমি পাত্রতে ঢেলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। একটু মিশিয়ে নিচ্ছি চিনিটা, তারপরে আমি এখানে 1/2 চা চামচ আগার আগার পাউডার ব্যবহার করব। মিষ্টিটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে। 1 মিনিট জাল করার পরে এখন আমি এখানে অল্প পরিমাণে কিছু অরেঞ্জ ফুড কালার ব্যবহার করব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটা বলও ফুটে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। জুসটা খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 মিনিটের মতো জাল করলেই এই জিনিসটা তৈরি হয়ে যাবে। এবার যে পাত্রতে আমি পুডিংটা বসাবো তার মাঝে এটা ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো বাবল উঠেছে, একটা স্পেশালার দিয়ে আমি বাবলটা ফাটিয়ে দিয়ে দেবো, তাহলে পুডিংটা তৈরি হওয়ার সময় খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এবং এটা রেখে দেবো আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য। ফিরে এলাম 1 ঘন্টা পরে, পুডিংটা বসে গেছে। এবার আমি এটাকে একটি চাকু দিয়ে 4-5টা সরিয়ে তারপরে একটা প্লেট এটার উপরে রেখে ঢেলে দিলেই আমার পুডিংটা খুব ভালোভাবে চলে আসবে। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।